রশিদ কাসিমি ভাই তিনটা বিয়ে করেছেন ইতিমধ্যে, এবং মামুদ্দিন ভাই ইনি হচ্ছে মামুনুর রশিদ কাসিমি ভাইয়ের শ্বশুর, তিনি অলরেডি ইতিমধ্যে চারটা বিয়ে কমপ্লিট করেছেন। সুতরাং আমার যে উদ্দেশ্য ছিল, আসলে এই উদ্দেশ্য অনেক লম্বা অনেক আলোচনা করেছি আমি, তা আসলে মানুষকে একটা যদি আমি প্র্যাকটিক্যাল কিছু না দেখাইতে পারি যে আসলে আমি কি চাচ্ছি, তো তাহলে তো মানুষ বুঝবে না। এই জন্য মূলত আজকের আয়োজনটা করা। তো দেখেন, আজকে আমাদের হাফিজ ইমামউদ্দিন সাহেব, উনি আমার চাচা দুলাভাই ভাই ছিলেন, উনি আমাদের আদর্শকে বুঝছেন আলহামদুলিল্লাহ। উনি কত বড় মহৎ কাজ করেছেন যে ওনার প্রথম স্ত্রী, তিনজন সন্তান, এরপরে উনি দ্বিতীয় যাকে বিবাহ করেছেন উনি বিধবা ছিলেন, ওনার তিনটা সন্তান আছে, তিনটা সন্তানকে দায়িত্ব নিয়ে উনি দ্বিতীয় বিবাহ করেছেন, এরপরে উনি তৃতীয় যে বিবাহটি করেছেন দুইবার ডিভোর্স প্রাপ্ত ছিল একটা অসহায় নারী, তাকে উনি সম্মানের সাথে বিবাহ করেছেন, এবং আলহামদুলিল্লাহ মেজজন ওনার মাসনা এবং সুলাসা এটা ওনার একই বাসায় থাকেন আলহামদুলিল্লাহ। এরপরে চতুর্থ নম্বর বিবাহ, উনি একজন অসহায় নারী ডিভোর্সি, দুই তার দুটো সন্তান আছে, তার মধ্যে এটা উনি দেশের কত বড় দায়িত্ব পালন করছেন আলহামদুলিল্লাহ। ওনার আর্থিক সচ্ছলতা যতটুকু আছে, কিন্তু দায়িত্ব যে নেওয়া, একজন মানুষ নিজের সন্তানকে এখন পালতে পারে না, নিজের সন্তানের খরচটা ভালো করে দিতে চায় না, এর কারণে কিন্তু সন্তান বেশি নেয় না আলহামদুলিল্লাহ। উনি আমাদের এর আগে দেখলাম পাকিস্তানে আফগানিস্তানে অনেকগুলো স্ত্রী তার হয়, অনেকগুলো দায়িত্ব নেয়। এই সাহাবিদের এই জিন্দেগিগুলো আমরা অন্য দেশে দেখেছি, কিন্তু মানুষের কথা বলতো যে বাংলাদেশে কোনোভাবেই সম্ভব না, কিন্তু আমি গবেষণা করে দেখেছি বাংলাদেশে যে পরিমাণ নারীরা অবহেলিত আর নির্যাতিত আর যে পরিমাণ স্বামীহারা আছে, তাদের কাছে যদি আমরা ইসলামের এই সুন্দর যদি উপস্থাপনা করতে পারি, এবং যে সমস্ত পুরুষরা, লাখ লাখ পুরুষ আছে যারা অন্যায়ভাবে, এই সমাজের 80% মানুষ, 80% পুরুষ বিবাহিত থাকার পরও, বউ থাকার পরও অন্যায় জায়গায় টাকা খরচ করে। আমি চিন্তা করলাম যদি আমরা উভয় পক্ষকে বুঝাইতে পারি, তাহলে নবীর একটা সুন্নাহের মাধ্যমে নারীদের হক আদায় হবে এবং পুরুষরাও তাদের সদিতর হেফাজত করবে, আর এইরকমই তিন সন্তানগুলো হেফাজত হয়ে যাবে। কালছি তো যখন একাধিক বিবাহ নিয়ে যখন ওই আয়াতটা পড়ায় ফানকে হয়ে মা তোলা কমিয়ে নিসাই মাস নাই আয়াতটা যখন পড়াই, তো এক সপ্তাহ আমি তকরির করি, তো ছাত্ররা বললো হুজুর এত ভালো কাজ, তাহলে কাজটা করবে কে, যে পড়ায় নাকি যারা পড়ে? আমি বললাম যে পড়াই, তাহলে আপনি কেন করবেন না? অবশ্য অলরেডি ওই সময় কিন্তু আমার বিয়ের মাত্র 1 বছর হয়েছে, তো আমি তখন এই প্রশ্নের থেকে আমি আর বের হতে পারিনি, যা আসলে এটা আমার দায়িত্ব। এবং সেই সময় থেকে আমি ইস্তেখারা করছি, আমার কাছে মনে হয়েছে যে একজন আলেমের এই জায়গাটা কাজ করা দরকার। উনি আমার সম্পর্কে প্রথমে আমার শালা হয়, আমি ওনার দুলা ভাই। তো উনি যখন মাদ্রাসা কার্যক্রম চালু করে কুষ্টিয়াতে, তো কিছুদিন 1-2 বছর যাওয়ার পরে আমি বুঝতে পারি যে বাংলাদেশের ভিতরে এক ব্যতিক্রম চিন্তা চেতনার একজন মানুষ আমার চোখে প্রথম পড়ে, যার সকল চিন্তাভাবনা একটু ব্যতিক্রম, অন্য সকলের থেকেই ব্যতিক্রম। তা আমি ঢাকায় থাকি, তা আমার ছেলেকে আমি গ্রামে পড়াইতে যাই প্রথম, তা তখন থেকে আমি চিন্তা করি যে আমি নিজের ভিতরে এটা বাস্তবায়ন করব। তো তখন থেকে উনি আমার সাথে পরামর্শ করলেন কি বাস্তবায়ন করব, ওনার যে শরীয়ত বাস্তবায়ন করা, অর্থাৎ ওনার প্রথম আদর্শ হলো যে যেটা শরীয়ত এটা আমার আদর্শ। শরীয়ত ব্যাপকভাবে সমস্ত কিছু, শরীয়তে যে কোনো বিষয় আমার সামনে আসবে, শরীয়তে যেটা ফরজকে ফরজ বলবো, সুন্নতকে সুন্নত, ওয়াজিবকে ওয়াজিব, যেটা হালাল এটাকে হালাল বলবো, যেটা জায়েজ এটাকে জায়েজ বলবো আমরা। ক্ষেত্রে যখন একাধিক বিবাহের বিষয়টা আসে, ওনার সাথে আলাপ আলোচনা হয়, তো বাংলাদেশের প্রেক্ষাপটে উনি যখন একাধিক বিবাহের বিষয়টা আলোচনা করে, প্রথমে আমিও ওনাকে বাধা দিই, আমি বলি যে না এটা করা যাবে না, এটা লজ্জাস্কর বিষয়, মানুষ অপছন্দ করবে, ঘৃণা করবে, এটা করা যাবে না। তো একটা পর্যায়ে উনি আমাকে, আমি বললাম যে ঠিক আছে তাহলে আমাকে এটা শরীয়ত দিয়ে একটু বুঝাই দিন, শরীয়তে এটার গুরুত্ব কতটুকু। তো উনি বাংলাদেশের প্রেক্ষাপটে একটা তথ্য দিলেন যে আমাদের দেশে জন্মগতভাবেই প্রায় 32 লক্ষ নারী বেশি পুরুষের তুলনায়, তো যদি আমাদের এক বিবাহ প্রথা চালু থাকে তাহলে 32 লক্ষ নারী কখনোই স্বামী পাবে না। তো এর ভিতরে বিধবা, ডিভোর্সি এবং দরিদ্র, অসহায় এরকম আরও 50 লক্ষ নারী আছে। তো যদি পুরুষরা একাধিক বিবাহ প্রথা চালু না করে, তাহলে আমাদের এই সমস্ত নারীরা কখনোই তারা স্বামীর সংসার পাবে না, অসহায় হয়ে থাকবে, তো যার ফলে আমাদের দেশে জিনা ব্যভিচার এটা বেড়ে যাবে। প্রতিনিয়ত আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে সরকার পতিতাদের জন্য লাইসেন্সের ব্যবস্থা করছেন, অথচ তার বিপরীতেই যে একাধিক বিবাহ করতে চাইলে বড় স্ত্রীর অনুমতি নেওয়া বাধ্যতামূলক করছেন, সেম জায়গায় কিন্তু যে জিনা করতে গেলে তার আর কোনো বাধ্যবাধকতা নাই। তো তখন থেকে আমি মূলত ওনার সাথে কাজ করি। তো আমি আল্লাহর রহমতে যে আমার 4 জন স্ত্রী, আমার প্রথম স্ত্রী ওনার সঙ্গে, 4 জনের যদি আমি দেখাতে চাই তাহলে সেই ক্ষেত্রে না, আমার আহলিয়ারা যেহেতু এখানে
ওনাদের পর্দার একটা বিষয় আছে, ওনাদের জবানের আওয়াজও যেন কেউ না শুনে, আমরা একবারে পূর্ণ খাস পর্দা যেটা আছে শরীয়তের সমস্ত কিছুকে আমরা বাস্তবায়ন করি।